আগামী পর্বতে আমরা দেখব রায়ের মা রায়ের উপর রেগে যেয়ে বলছে তোদের বাবার কাজ রায় করবে না আমার স্বামী শ্রাদ্ধর কাজ কে করবে সেটা আমি ঠিক করব রায় ঠিক করবে না এরপরে রায়ের উপর রাগারাগি করতে থাকে তখন সেখানে আসে সূর্য আর বলে যে মুখাগ্নি করে শ্রাদ্ধের কাজ তো তাকেই করতে হয় এই হিসাবে তো রায়কেই করতে হবে এরপরে রায়ের মা আরও রেগে যায় আর সূর্যকে বলে তোমাদের যা মন চায় তোমরা তাই করো এদিকে সূর্যের পিছনে দাঁড়িয়ে আছে নীলু তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো